वसुदेव सुतं देवं कंसचानु रमर्दनं देवकी परमानंदं कृष्णं वंदे जगद्गुरु। अमरा एर आगे दिन गीतार द्वितीय अध्याय सांख्य योग समाप्त करेछिलाम। प्रत्येकटा अध्यायेर शेषे बोला है ओम तत्सत इति श्रीमद् भगवद् गीतासु उपनिषत्सु ब्रह्म विद्यायां योगशास्त्रे श्रीकृष्ण अर्जुन संवादे सांख्य योग नाम द्वितीय अध्याय। ओम शांति शांति शांति। एबार तृतीय अध्याय शुरू होबे सेटा हच्छे कर्मयोग। भगवान श्रीकृष्ण अर्जुन के कर्मयोग शोनाच्छेन उद्देश्य जे अर्जुन के उपलक्ष्य करे समग्र विश्ववासी तारा किभावे कर्म अनुष्ठानटी सम्पन्न करबे। आमरा सबाई कर्म करते जानी किन्तु कर्मेर पद्धति जानी ना, जार जन्ने हानाहानि मारामारी कष्ट दुख जाला जंत्रणा आमरा प्रत्येके जीवने पेये थाकि, जा स्वामी विवेकानंद बोलछेन कर्मेर रहस्य। আর এই কর্মের রহস্য যদি ঠিকঠিকভাবে জানা যায় তবে এই সকল দুঃখ কষ্টের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। তাই কর্মযোগের দিক চিন্তা ভাবনা করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের লাইফে দেখতে পাই, সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস বলছেন যে আই ওয়াজ বেয়ারলি 15, যখন আমার বয়স 15 ছিল, হোয়েন বিবেকানন্দ এন্টার্ড মাই লাইফ, অর্থাৎ বিবেকানন্দ আমার জীবনে উপস্থিত হলো, তখন আমার বয়স কত, 15 মানে 15 বছর। দেন দে আর ফলোড এ রিভলিউশন উইথ ইন্টেন্ট, এভরিথিং ওয়াজ টার্নড আপ সাইড ডাউন। তারপরে সুন্দর কথা বলছেন যে দিস ডিসকভার হেল্প সেটেল হিজ বিগেস্ট কোশ্চেন। বলছেন যে দিস ডিসকভার হেল্পড সেটেল হিজ বিগেস্ট কোশ্চেন, দ্যাট অফ দ্য গোল অফ লাইফ, আমাদের জীবনের লক্ষ্যটা কি, সেটা স্বামী বিবেকানন্দ যখন নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবনে এলেন সেই রহস্যটা উদ্ঘাটন হলো। কি সেটা? না আত্মন মোক্ষার্থং জগৎ হিতায় চ, ফর ইয়োর ওন সালভেশন, আত্মন মোক্ষার্থম, আর জগৎ হিতায় চ, না ফর দ্য সার্ভিস অফ হিউম্যানিটি। তাহলে এই যে ফর দ্য সার্ভিস অফ হিউম্যানিটি, এই সার্ভিসটা নিঃস্বার্থ হতে হবে। যদি নিঃস্বার্থ সার্ভিস মানে নিঃস্বার্থ সেবা আমরা দিতে পারি তাহলে কী হবে, নিষ্কাম কর্ম। আর নিষ্কাম কর্ম মানে আত্মন মোক্ষার্থম, অটোমেটিক্যালি আমরা নিজেদের মুক্তির পথ খুঁজে পাব। তাহলে যে কাজের মধ্যে আমাদের আসক্তি থাকবে সেই কাজটা বন্ধনের সৃষ্টি করবে। আমাদের প্রত্যেকের জীবনে সুখ আসে, দুঃখ আসে, কষ্ট আসে, জ্বালা যন্ত্রণা আসে, কিন্তু কোথা থেকে আসে,
এই সব দুঃখ কষ্টগুলো যেখান থেকে আবির্ভূত হয়, যেখান থেকে উৎপন্ন হয়, তাকে বশীভূত করতে হবে। কোথা থেকে হয়? মন থেকে। মনয়েব মনুষ্যানাং কারণাং বন্ধমোক্ষায়। এই মনটা হচ্ছে বন্ধন এবং মুক্তির হেতু। তাহলে এই মনটাকে যখন আমরা বশে আনবো, তখন আমাদের সেই কষ্টটা আর থাকবে না। আমাদের জীবনের উদ্দেশ্য সুখও না, দুঃখও না। আমাদের উদ্দেশ্য কি? আত্মজ্ঞান লাভ করা। আরো কি বলছেন স্বামী বিবেকানন্দ? বলছেন যে ত্যাগ করো। উপনিষদ, বেদ, সমস্ত জায়গায় আমরা যদি দেখতে পাই, বিভিন্ন ধর্মশাস্ত্রে, সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে ত্যাগ করো। ত্যাগ ছাড়া অমৃতত্ব লাভ করা যাবে না। ত্যাগিনৈক অমৃতত্ব মানুষ। ত্যাগই সব কিছুর কষ্টিপাথর। আমাদের যার জীবনে ত্যাগ নেই, দুটো জিনিস আছে, একটা ত্যাগ, একটা ভোগ। যদি ত্যাগ না থাকে, তবে তো সেখানে ভোগের সৃষ্টি হবে। আর যদি ভোগ না থাকে, তাহলে সেখানে ত্যাগ আসবে। ভোগ হলে কী হবে? রোগ ভয়ং। যত ভোগ করা যাবে, তত রোগের উৎপত্তি হবে। যত ভোগ কম করব, তত আমরা রোগে কম আক্রান্ত হব। যত আমরা ত্যাগ করব, তত আমরা নিরোগ হব, শান্তি লাভ করব। মন সুস্থ হয় তখনই যখন সে শান্ত। আর এই শান্ত মনেই সত্য উদ্ভাসিত হয়। যত সময় না মনটা শান্ত থাকবে, তত সময় আমরা সত্যের দর্শন কখনো পাব না। মন যে এত চঞ্চল, তার কারণ কি? আমরা কি কখনো উপলব্ধি করেছি যে মনটা কেন এত চঞ্চল? প্রত্যেকের জীবনে এবং প্রত্যেকে যদি তাদের মনটাকে ওয়াচ করে, তাহলে দেখা যাবে যে প্রত্যেকের মন প্রায় চঞ্চল দুটো কারণে। একটা হচ্ছে কল্পনা, দ্বিতীয় হচ্ছে সৃজনী শক্তি। মানুষ কল্পনা প্রবণ, আর সৃষ্টি, এই দুটো জিনিস মানুষকে চঞ্চলের মধ্যে রেখে দিয়েছে। এই দুটো জিনিসকে যদি মানুষ অ্যাভয়েড করতে পারে, তবে নিশ্চিতভাবে সে শান্ত হবে এবং সত্যকে আবিষ্কার করতে পারবে। সৃষ্টি বন্ধ হলেই সত্য জানা যায়। এই জগৎ সংসারে যদি প্রশ্ন হয় যে একেবারে আসক্তি শূন্য হয়ে কে কাজ করতে পারে, ঠিকই তো, কেউ না কেউ কোনো না কোনো আসক্তিবশত কাজ করে। যে কোনো কর্মের পিছনে তার একটা আসক্তি চাওয়া পাওয়া আছে। প্রকৃত প্রশ্ন এটাই। কিন্তু এইরূপ আসক্তি, এইরূপ আসক্তি যে সকল ব্যক্তির মধ্যে নেই, তার কাছে কর্মের সফলতা আর কর্মের বিফলতা সমান। যদি আমার কোনো কাজে আসক্তি না থাকে, তাহলে আমার কাছেতে সেই কাজের সাফল্য বলি আর ফেলিওর বলি, দুটোই তো সমান। যে মানুষটা আত্মজ্ঞান লাভ করে, তার কাছে সুখ দুঃখ সমান। সুখ দুঃখে সমকৃত্ব, লাভালাভ জয়া জয়। আমরা পরে গীতাতে পাব, ফলের কথা চিন্তা না করে যিনি কর্মের জন্য কর্ম করেন তাকে যোগী বলা হয়। গীতায় আমরা পাব যে একজন কাজ করছে, কিন্তু সেই কাজের পিছনে সে কোনো ফল কামনা করছে না, তিনি হচ্ছেন যোগী। যোগী কখনো কর্মের বিনিময়ে ফল চান না। তার ফলে কি হচ্ছে? তিনি জন্ম মৃত্যু যন্ত্রণাকে অতিক্রম করতে পারেন, তার ফলে তিনি মুক্ত হন। তখন তিনি দেখতে পান যে
সকল প্রকার আসক্তি মিথ্যা মায়া। যত সময় না আমরা আসক্তি ত্যাগ করতে পারব তত সময় আমরা মায়াকে ধরতে পারব না, কারণ আমরা সবাই মায়ায় বদ্ধ জীব আর মায়ায় মুক্ত শিব। যখন আমরা মায়ামুক্ত হব তখন আমরা শিবে পরিণত হব, আর মায়া যত সময় আমাদের গ্রাস করবে তত সময় আমরা বন্ধনের মধ্যে আবদ্ধ থাকব। আত্মা কখনো আসক্ত হতে পারে না। যখন সেই সকল মানুষগুলো আত্মজ্ঞান লাভ করেন তখন তারা শাস্ত্র এবং দর্শনের পারে গমন করেন, তখন সুখ দুঃখ বলে কোনো কিছু তাদের কাছে থাকে না। ভগবান বলছেন যে কৃচ্ছ সাধন নয়, আমি কঠোর জীবনযাপন করব, আমি খাব না, উপবাস করব, দিনের পর দিন এই বিভিন্ন হঠযোগী যারা আছেন এই যে কৃচ্ছ সাধন, ভগবান বলছেন না, অগ্রসর হও, নিষ্কাম কর্ম করো, কেবল দৃষ্টি রাখতে হবে যে তুমি যে কাজটা করছো সেই কাজের প্রতি যেন তোমার কোনো আসক্তি না আসে, মনটাকে বারবার ওয়াচ করে রাখতে হবে যে আমি একটা কাজ করলাম, আমি একজনের উপকার করলাম, আমি একজনের খুব বিপদ থেকে উদ্ধার করলাম, তার পিছনে আমার কিছু চাওয়া পাওয়া আছে কি না। এই যে আসক্তি, সেই আসক্তি যেন তোমার মনের মধ্যে বাসা না বাঁধে। এই জগৎ সংসার কোথায় জাগ্রত? না ইন্দ্রিয়ে। আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় ভোগ করার জন্য ব্যস্ত, কারণ মনের প্রশিক্ষণ নেই। তাই মনের প্রশিক্ষণ যখন আমরা তৈরি করে ফেলব, যখন মনকে প্রশিক্ষণ দিয়ে আমরা ঠিক জায়গায় পৌঁছাতে পারব, তখন কিন্তু এই পঞ্চ বিষয় থাকলেও পঞ্চ ইন্দ্রিয় সেই বিষয়ভোগ থেকে বিরত থাকবে। আমাদের জীবন যদি লক্ষ্য করা যায় মেন তিনটে জিনিসের উপর নির্ভর করছে, ভোজন, পান এবং সন্তানাদি উৎপন্ন। দেখুন জগৎ সংসারে, কিন্তু তার বাইরেও একটা কিছু আছে যার জন্যেই এই দুর্লভ জীবন, মানব জীবন। সেটা কি? না আমাদের সেই ক্ষমতা ভগবান দিয়েছেন আত্মজ্ঞান লাভ করার, কিন্তু মিথ্যা মায়ায় বশীভূত হয়ে আমরা ওই ভোজন পান আর সন্তানাদি নিয়ে সারাটা জীবন অতিবাহিত করছি। আমরা যদি জীবজন্তুর দিকে তাকাই তাদের ক্ষেত্রে দেখব ভোজন পান এবং সন্তানাদি অর্থাৎ বাচ্চা। সৃষ্টি, বংশ বিস্তার করা, তাহলে আমরা যদি আমাদের সে আত্মজ্ঞান লাভ না করতে পারি তাহলে তাদের সঙ্গে আমাদের পার্থক্য থাকে না। তা ভগবান বলছেন যে ঈশ্বরের উৎকৃষ্টতম সৃষ্টি মানুষ। ভগবান মান এবং হুঁশ দিয়ে পাঠিয়ে দিয়েছেন, জীবজন্তুদের মধ্যে সেটা নেই, কিন্তু আমরা মানব হয়ে যদি সেই মান আর হুঁশটা হারিয়ে ফেলি এবং জগতে অসুরদের মতন কাজকর্ম করে থাকি তাহলে আমাদের সেই মানবিকতা কোথায়? বেশিরভাগ মানুষ তারা চায় আরও কামিনী কাঞ্চন, আরও প্রপার্টি বৃদ্ধি করা, আরও টাকা পয়সার উপরে শুয়ে থাকা, অট্টালিকা, সম্পদের মধ্যে জীবন অতিবাহিত করা।
কিন্তু এটা জীবন নয়। জীবন হচ্ছে আত্ম উপলব্ধি করা। আমরা কজন দেবত্ব লাভের জন্য চেষ্টা করে থাকি, একমাত্র সেই বুদ্ধিমান যিনি দেবত্ব লাভের জন্য সারাটা জীবন প্রচেষ্টা করে যাবেন। আমরা দ্বিতীয় অধ্যায়ে সেখানে দেখলাম স্থির মন, দৃঢ় চিত্ততা মনুষ্য জীবনের শ্রেষ্ঠ সম্পদ। ভগবান যে কথাগুলো বলছেন, প্রত্যেকটা কথা আমাদের জীবনের বহু মূল্যবান। এলোমেলো মন সেগুলো কি করে, যে সামান্য একটা মনোমুগ্ধকর জিনিস যখন দেখে সেই সব মনগুলো চঞ্চলতায় ভরপুর হয়ে যায়। সেক্ষেত্রে ওই মনোমুগ্ধকর জিনিস যেগুলো আমাদের মনের চাঞ্চল্য বৃদ্ধি করছে ওগুলো তো আমাদের কোনো কাজে লাগবে না। আমাদের উদ্দেশ্য মনটাকে স্থির করা, চিত্তের দৃঢ়তা বজায় রাখা। তাই মনে রাখতে হবে আমাদের চাই জীবনের পরিপূর্ণতা লাভ, আমাদের চাই অসীম সংযম, আর সেক্ষেত্রে মনের প্রশিক্ষণ একান্তই দরকার। সেটাই হবে আমাদের মহত্তম কাজ, তার সংসার জীবনে হোক আর উচ্চতর জীবনের জন্য হোক। মনকে বন্ধ করে নিতে হবে, মন যেন শত্রু না হয়, কারণ আমাদের এই মনটা আমাদের সঙ্গে শত্রুতার মতো ব্যবহার করে, আবার মিত্রতার মতন ব্যবহার করে। সেইভাবে মনটাকে যদি আমরা তৈরি করি তাহলে মনটা আমাদের বন্ধু হয়ে উঠবে। আমরা যদি বেশি লোভী হই মনটা সেই লোভটাকে আরো বাড়িয়ে তুলবে, অন্যের সম্পত্তি যদি হরণ করার জন্য আমরা চেষ্টা করি মনটা আরো আমাদের ইন্সপায়ার করবে। তাই আমাদের সর্বদা সজাগ হয়ে থাকতে হবে, সতর্ক হয়ে থাকতে হবে, মনটা যেন কোনো কিছুর বশীভূত না হয় একমাত্র আত্মজ্ঞান ছাড়া। অধিকাংশ ক্ষেত্রে আমাদের মনটা শত্রু হয়ে দাঁড়ায়, আর তার জন্যেই আমরা কষ্ট পাই, দুঃখ পাই, জ্বালা পাই, যন্ত্রণা পাই। আমাদের শ্রেষ্ঠ কাজ হবে সম্পূর্ণভাবে সংযত জীবনযাপন করা। আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতি সহানুভূতি সম্পন্ন মন আর জীবনের পরিপূর্ণতা লাভের জন্য ওই মনের প্রশিক্ষণ। তার সঙ্গে আরো কি চাই, না নৈতিক এবং চারিত্রিক মূল্যবোধের উপর আমাদের জোর দিতে হবে। যে জীবনে নৈতিকতা নেই, যে জীবনটায় চারিত্রিক দৃঢ়তা নেই, তাকে মানুষ বলে গণ্য করা হয় না। নীতিগত মন যদি না থাকে, আমি আমার এই নিয়ে ব্যস্ত যদি থাকে, অন্যের সব কিছু হরণ করার জন্য যদি মানসিকতা থাকে, তাহলে আমরা কিসের মানুষ? আমাদের সেইভাবেই কাজ করতে হবে, তার ফল আমাদের হাতে হাতে পেতেই হবে। যদি আমরা মান এবং হুঁশ হারিয়ে অমানুষ হই, পশুর মতন জীবনযাপন করি, পশুর মতন আচরণ করি, তাহলে তার শাস্তি তার ফলভোগ আমাদের কিন্তু পেতে হবে। তাই কর্মযোগ শুরু হবে। ভগবান তৃতীয় অধ্যায়ে কর্মযোগে প্রথমে বলছেন, জায়সি চেত কর্ম নাস্তে মতা বুদ্ধির জনার্দন,
তৎকিঙ্কর মণিঘরে মাং নিয় জয়সি কেশব। অর্জুন কি বলছেন? ভগবানকে অর্জুন বলছেন, জয়সি চেত কর্মনাস্তে মতা বুদ্ধির জনার্দন। হে জনার্দন, আপনি বলছেন যে কর্ম অপেক্ষা জ্ঞান বড়, তাহলে তৎকিং কর্মণি ঘরে মাং নিয়ে জয়সি কেশব, তাহলে হে কেশব আপনি কেন এই ভয়ঙ্কর ভীষণ রক্তক্ষয়ী সংগ্রাম কুরুক্ষেত্রের প্রান্তরে আমাকে যুদ্ধে নিয়োজিত করছেন? আপনার কাছে যদি জ্ঞানটাই বড় হয় তাহলে কর্ম করার জন্য আপনি কেন আমাকে পাঠাচ্ছেন? খুব সুন্দর কথা বলছেন। তারপরে আবার অর্জুন বলছেন, ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিং মোহয়শিবমি তদেকং বদ নিশ্চিত্য যেন শ্রেয়ম অবাপ্নুয়াম। বলছেন যে আপনি কখনো কর্মের কথা বলছেন, কখনো জ্ঞানের কথা বলছেন, তাহলে এই যে বিভিন্নভাবে আপনি বলছেন তাতে আমার মনটা গোলমাল হয়ে যাচ্ছে। আপনি আমাকে এমন একটা পথ দেখান যে পথে চললে আমি উচ্চতম মন তৈরি করতে পারবো এবং উচ্চতম পথ খুঁজে পাব। এইসব পরস্পর বিরোধী কথাতে বুদ্ধিভ্রষ্ট হয়, তাই আপনি নিশ্চিতভাবে সেই পথ আপনি দেখিয়ে দিন। বিভিন্ন বিভ্রান্তিকর কথা দিয়ে আমার মনটাকে মোহগ্রস্ত করছেন, এমন কথা বলুন যা আমার পক্ষে কল্যাণকর হবে। আমি যদি আত্মা হতে চাই তবে আমাকে কর্মহীন হতে হবে, মানে নৈষ্কর্ম হতে হবে, নৈষ্কর্ম সিদ্ধি। কিন্তু ভগবান বলছেন যে কর্ম করতেই হবে, জগতে এমন কেউ নেই যে সে কর্ম ছাড়া চলতে পারে, যার অর্থ অকর্মের পথে কর্ম প্রাপ্তি। ভগবান শ্রীকৃষ্ণ কর্ম এবং অকর্ম কথাটা গীতায় বিশ্লেষণ করেছেন, কিন্তু কেবল বর্তমান যুগেই গীতার অর্থ সঠিকভাবে আমরা বোধগম্য করতে পারছি। স্বামী বিবেকানন্দের প্রায়োগিক বেদান্তের উপর তেজপূর্ণ উপদেশাবলীর মাধ্যম দিয়ে, কারণ স্বামী বিবেকানন্দ গীতার অর্থটা কি, সমাজ জীবনে গীতার প্রভাবটা কতখানি, স্বামী বিবেকানন্দ আমাদের সামনে উদ্ঘাটন করেছেন। এরপরে ভগবান বলছেন অর্জুনকে, লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা শ্রী ভগবান উবাচ, লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্তা ময়া নঘ, জ্ঞানযোগে ন সংখ্যানাং কর্মযোগে ন যোগিনাম। এবার ভগবান বলছেন যে দেখো হে অনঘ অর্জুন, অনঘ মানে ন অঘ নিষ্পাপ, ইহলোকে জ্ঞানাধিকারের জন্য জ্ঞানযোগ এবং নিষ্কাম কর্মীগণের জন্য কর্মযোগ। যারা জ্ঞান লাভ করতে চায় তাদের জন্য জ্ঞানযোগ। ভগবান বলছেন যে এখন তোমাকে, অর্জুনকে বলছেন যে এখন তোমাকে বুদ্ধিতে প্রতিষ্ঠিত যোগপথের যেসব কথা বলেছি সেগুলো তুমি শোনো। যদি জ্ঞানের পথে উচ্চতম মোক্ষে পৌঁছানো যায়
তবে নিষ্কাম কর্ম করেও সেই উচ্চ পথে আমরা পৌঁছাতে পারি। সেটা হচ্ছে কোনো এক বিশেষ আধ্যাত্মিক প্রক্রিয়ার মাধ্যম দিয়ে। তুমি তখন কর্মকে অকর্মে পরিণত করবে। তুমি নৈষ্কাম কর্মের নৈষ্কর্মের ফল পাবে সেই কর্মের মাধ্যম দিয়ে। ভগবান বলছেন এটা এক অসাধারণ সাধনা। আমি কর্ম করছি কিন্তু নিষ্কাম কর্মের ফল ভোগ, নৈষ্কর্মের, সেটা কেমন আসক্তি শূন্য হয়ে যে কাজটা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ওটাই বোঝাতে যাচ্ছেন যে নিমিত্ত মাত্র ভব সব্যসাচিন, তুমি নিমিত্ত হয়ে কুরুক্ষেত্রে যুদ্ধ করবে কোনো কিছু ফলের আশা না করে, এটা তোমার ক্ষত্রিয় ধর্ম। আর যদি ফলের আশা করে থাকো সেটা সকাম কর্ম হবে, নিষ্কাম কর্ম নয়। প্রচণ্ড কাজ করলেও তার মধ্যে শান্তি আমরা খুঁজে পাই, আনন্দ আমরা খুঁজে পাই যদি সেটা নিষ্কাম কর্ম হয়। যদি আমরা ভাবি সেটা হচ্ছে ঈশ্বরের কাজ, প্রভুর কাজ, তাহলে সেক্ষেত্রে আমাদের কর্মের বন্ধন হবে না। পরের শ্লোকে ভগবান বলছেন ন কর্ম নাম অনারম্ভ নষ্কর্মং পুরুষ শ্নুতে ন চ সংন সনাদেব সিদ্ধিং সমধি গচ্ছতি। এরপরে ভগবান বলছেন যে কর্মানুষ্ঠান না করে কেউ নৈষ্কর্ম লাভ করতে পারে না। কর্মযোগে চিত্তশুদ্ধি ও আত্মবিবেক না হলে নৈষ্কর্ম সিদ্ধি হয় না। কেবলমাত্র জ্ঞানশূন্য কর্ম ত্যাগ দ্বারা উক্ত অবস্থা লাভ অসম্ভব। ভগবান বলছেন যে আমরা যাই করি না কেন আমাদের কর্ম করতে হবে, কর্ম ছাড়া কোনো কিছু লাভ হবে না। কাজ না করে কেউ নৈষ্কর্ম বা মোক্ষ লাভ করতে পারে না। কেবলমাত্র কর্ম ত্যাগ দ্বারা কেউ পূর্ণতা অর্জন করতে পারে না। তাই আমাদের কর্ম করাটা বাঞ্ছনীয়। আমাদের মনে রাখতে হবে সেই কর্ম যে কর্ম নিষ্কাম কর্ম। কিছুক্ষণ কঠোর পরিশ্রম করার পর সন্ধ্যায় যদি আমরা ঈশ্বরের কাছে বসি তাহলে সেক্ষেত্রে আমার মনোযোগটা ভালো থাকবে, মনে একটা শান্তি আসবে যদি সেই কর্মটা আমার নিষ্কাম কর্ম হয়। আর যদি আমি অলসভাবে কাটিয়ে দেই সারাটা জীবন, দিনের পর দিন, তারপরে যদি বলি আমি ধ্যানানন্দ চাই, ধ্যানের আনন্দ চাই, সেটা কি সম্ভব? কারণ আমি তো কোনো কর্ম করছি না, সারাক্ষণ আমি অলসের মধ্যে কাটিয়ে দিচ্ছি, তাহলে কেমন হলো? এ যেন যে অলস ব্যক্তিকে এক মাস ছুটিতে পাঠানো। কারা ছুটিতে যায়? যারা কাজের মধ্যে থাকে তাদের ছুটিটা ঠিক আছে যে একটু রিল্যাক্স হবে দিনের পর দিন কাজের মধ্যে থাকার জন্য। কিন্তু যে অলস, যে বেকার, যার কোনো কাজ নেই, সে তো দিনের পর দিন ছুটিতেই আছে, তার আবার নতুন করে ছুটির কোনো প্রয়োজন হয় না। কর্মতত্ত্ব হলো এক নিগূঢ় জ্ঞানের বিষয়, এটি হলো রহস্যময় দুর্গেয় তত্ত্ব। শাস্ত্রকার বলছেন গহনা কর্মণ গতি, কর্মের তত্ত্ব রহস্যময়। সকাম কর্ম সর্বক্ষেত্রে বন্ধনের কারণ হয়ে ওঠে। পূর্বেই বলেছি
এই কর্মবন্ধনতে মুক্তি বা নিষ্কৃতির অবস্থাকে নৈষ্কর্ম সিদ্ধি বা মোক্ষ অবস্থা বলে। শ্রীমৎ ভাগবতে আছে, সেখানে বলছেন, বেদোক্তমেব কুরবানো নিঃসঙ্গরূপিতম ঈশ্বরে নিষ্কর্মং লভতে সিদ্ধিং রচনার্থ ফলশ্রুতি। কি অর্থ হলো? না, নিষ্কামভাবে ঈশ্বরার্পিত ফলবুদ্ধিতে বেদোক্ত কর্মের যিনি অনুষ্ঠান করেন তিনি নৈষ্কর্মরূপ সিদ্ধি লাভ করেন। কর্ম করব কিন্তু সেটা নিষ্কাম কর্ম হবে, জ্ঞান লাভ হতেই মুক্তি হয়। জ্ঞান যত সময় না হবে তত সময় আমাদের মুক্তি নেই। দেহধারী জীব মাত্রই কে কর্ম করতে হবে, যার দেহ আছে তাকে প্রত্যেকটা মুহূর্ত কর্ম করে যেতে হবে, কিন্তু ফলাকাঙ্ক্ষা পরিত্যাগ করাই বুদ্ধিমানের কাজ, আর সেটাই করণীয়। যে মুহূর্তে আমি কর্মের পিছনে ফল চাইব সেই মুহূর্তে আমার কিন্তু দুঃখ কষ্ট আমাকে গ্রাস করতে থাকবে, সেই মুহূর্তে জ্বালা যন্ত্রণা আমাকে পেয়ে বসবে। ভগবান এরপরে অর্জুনকে বলছেন, নহে কশ্চিত সনমপি জাতু তিষ্ঠত্ত কর্মকৃত কার্যতে হ্যা বস কর্ম সর্ব প্রকৃতিজয়ীর গুণে। কি মানে হলো? ভগবান বলছেন মোক্ষ লাভের দুটি পথ আছে, সে দুটো পথ কি? একটা হচ্ছে জ্ঞান মার্গ, অপরটি হচ্ছে কর্ম মার্গ। ভগবান অর্জুনকে এখানে কর্মপথটা শেখাচ্ছেন যে কিভাবে কর্মের মাধ্যম দিয়ে আমরা আত্মজ্ঞান লাভ করতে পারি, কিভাবে আমরা কর্মের মাধ্যম দিয়ে জ্ঞান লাভ করতে পারি। তিনি উপদেশ দিচ্ছেন, কারণ প্রকৃতির গুণে বাধ্য হয়ে আমাদের কর্ম করতে হবে। তাই ভগবান বলছেন, সাম্য বুদ্ধিতে কর্ম করো যা বন্ধনের কারণ না হয়ে মোক্ষ লাভের কারণ হয়, সেটাই প্রকৃত কর্মযোগ। আমাদের দৈনন্দিন জীবনে এমন কর্ম করতে হবে যে সেই কর্মটা আমাদের বন্ধনের সৃষ্টি করবে না, সেই কর্মটা আমাদের মুক্তির দরজা খুলে দেবে। মৃত্যু ছাড়া প্রকৃত কর্মহীন হওয়া কখনো যায় না। যত সময় না মৃত্যু হবে তত সময় কোনো জীব কর্ম ত্যাগ করতে পারে না। এই কথা বলা, নিঃশ্বাস নেওয়া, চলাফেরা সবই কর্মের ভিতরে। কাজের ধরন পাল্টানো যেতে পারে। আমি দেখা যাচ্ছে কি যে কেউ ব্যাংকে সার্ভিস করল, সেটা ভালো না হয় রেলে, রেলে যদি ভালো না হয় নেভিতে, কিন্তু কর্ম চেঞ্জ হতে পারে, ধরনটা চেঞ্জ, কিন্তু কাজ করে যেতে হবে, কর্ম করতে হবে। কিন্তু চিন্তা মাথায় রাখতে হবে যে সেই কর্মটা যেন আমাকে বন্ধনের মধ্যে না ফেলে। যদি আমরা, ঠাকুর বলছেন, ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে সদসৎ বিচার করে চলতে হবে। যখন আমরা সদসৎ বিচার করে চলব, জ্ঞানকে সজাগ রেখে, তখন আমাদের জীবনে দুঃখ কষ্টটা কিন্তু আসবে না। আর আমি অজ্ঞানের দ্বারা বশীভূত হয়ে দাও দাও আরও দাও চাই আরও চাই, অভাব আর নেই, অভাব
আর জীবন থেকে গেল না, শুধু চাওয়ার পাওয়া। বর্তমান মানব সমাজে যত চাওয়া পাওয়ার শেষ নেই, আর যত বেশি চাওয়া পাওয়া মানব জীবনে আসে তত আপদ বিপদ আষ্টে পৃষ্ঠে মানুষকে মেরে ফেলে। কিন্তু কাজ করতে হবে, কারণ জীবন মানে সত্য রজতম, এই তিন গুণ দ্বারা আবিষ্ট। এই তিন গুণের সমন্বয়ে জীবন, এর মধ্যে রজগুণ কর্মের প্রবৃত্তিটাকে বাড়িয়ে তোলে। আমরা পরে দেখব সত্য রজতম তিন গুণের কী কী প্রকারভেদ আছে আর কী কী লক্ষণ আছে। তো এই রজগুণটা আমাদের কর্মের দিকে ঠেলে দেয়, সেই কর্ম করতে গিয়ে বেশিরভাগ মানুষ বন্ধনের মধ্যে পড়ে যায়। খুব গুটি কয়েক মানুষ এই কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ করে। পরের শ্লোকে ভগবান বলছেন, কর্মেন্দ্রাণি সংযম্য যাস্তে মনসস্মরণ ইন্দ্রিয়ার্থন বিমূঢ়াত্মা মিথ্যাচার সোচ্যতে। খুব সুন্দর কথা ভগবান বলছেন অর্জুনকে, যে কর্মেন্দ্রাণি সংযম্য যাস্তে মনসস্মরণ, ধরুন যে এমনটি হচ্ছে যে আমি যদি বাহ্যিকভাবে সবাই দেখছে কর্ম করছি না, কিন্তু মনে মনে কর্ম করছি। মিষ্টির দোকানে অনেক রকমের মিষ্টি আছে, আমি সবার সামনে বললাম যে না খাবো না, কিন্তু মনে মনে সেগুলো খাওয়ার ইচ্ছা হলে সেটা ভালো না। কোনো একজন মানুষ কোনো একটা বাজারে গেল, ভালো দোকানে সোনা দানা হীরা মণিমাণিক্য দেখল, কেউ হয়তো তাকে বলল যে তোমার এটা চাই, সে বলল না, কিন্তু মনে মনে ভাবছে যে আমি এটাকে চুরি করে নিয়ে যাব বা নিতে হবে, এটা নিলে ভালো হয়, এটা মিথ্যাচার। ভগবান অর্জুনকে বলছেন যে এই মিথ্যাচারী হয় না, ইন্দ্রার্থন বিমূঢ় আত্মা মিথ্যাচার সোচ্যতে। শারীরিকভাবে সে একেবারে স্থির, কিন্তু মনে মনে বিষয় ভোগ করছে, সেটা কিন্তু মোটেই সুবিধাজনক নয়। এরকম লোক মিথ্যাচারী, বর্তমানে মানুষের ব্যবহার দেখে আমরা উপলব্ধি করতে পারি যে মিথ্যাচারীর সংখ্যা কতখানি। আমাদের ইন্দ্রিয় শক্তি প্রবল, তাই গোপন পদ্ধতিতে অসামাজিক কাজ করে থাকি আমরা। আমরা সবার সামনে সেটা দেখাই না। সমাজে আপনারা দেখতে পাবেন যে বহু মানুষ বাইরে থেকে দেখা যায় মহাপুরুষের মতন, কত ভদ্র, কত উপকারী, কত মানুষের হেল্পফুল, কিন্তু অন্ধকারে সেগুলো দেখা যায় তাদের মতন স্বার্থপর, তাদের মতো বদমাশ, তাদের মতন দুষ্টবুদ্ধি সম্পন্ন মানুষ জগতে খুব কম আছে। বাইরে থেকে দেখলে হবে না। ভগবান শ্রীরামকৃষ্ণদেব যোগীন মহারাজকে বলছেন, যে রাতে দেখবি দিনে দেখবি তবে বিশ্বাস করবি। তা প্রত্যেকটা মানুষকে রাতে দেখতে হবে, দিনে দেখতে হবে।
তবে তার প্রতি আমাদের ধারণা হবে মানুষটি কেমন। দ্বিচারিতা, মিথ্যাবাদী কোনটা? বলা হলো তুমি এটা চাও, সামনাসামনি বললো না চাই না, কিন্তু ভিতর ভিতর চাওয়া হচ্ছে, মন দিয়ে চাওয়া হচ্ছে, এটা মিথ্যাচারী। হ্যাঁ, আমি যদি সৎ হই, সরল হই, কেউ যদি বলে তোমার এটা চাই, বলতে হবে হ্যাঁ আমার এটা দরকার। এই হচ্ছে সততার পরিচয়। জগৎ সংসারের মানুষ কত কিছুর জন্য ছুটে চলেছে, খুঁজে চলেছে, প্রাণকে বাজি রেখে বিষয় আশয় হাতানোর জন্য তারা চেষ্টা করে চলছে, কিন্তু সদসৎ বিচার করে তাদের চলতে হবে। এই সদসৎ বিচারটা খুবই প্রয়োজন। দেখতে হবে যে আমাদের মনের উন্নতি কতখানি হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা মানুষকে সেই কথাই বলছেন যে মিথ্যাচারী হয়ো না, সত্যবাদী হও। ছোটবেলা থেকে আমরা প্রত্যেকেই জানি সেখানটায় কী লেখা আছে, সত্যং বদ ধর্মং চর, সত্য কথা বলো, ধর্ম আচরণ করো। কারণ আমাদের পূর্বপুরুষরা সেগুলো রেখেই আছেন আমাদের জন্য, তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব যে এই সত্য কথা আর এই ধর্মের আচরণ এগুলো আমাদের প্রত্যেকের জীবনে বাঞ্ছনীয়। যাই হোক, এর পরের দিন আমরা তৃতীয় অধ্যায় আবার শুরু করব। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।